আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই মানি প্ল্যান্টটা আমি যে গাছ লাগিয়েছি সেখানে হয়েছে, এবং হচ্ছে এখানে অনেকগুলো লতা হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে এই লতাগুলো একটু কেটে দিই, কেটে দিলে আমাদের যে গাছের গ্রোথটা আরও বেশি হয়। তো আমি লতাগুলো নিয়ে এসেছি, আজকে আমি এগুলো হচ্ছে পানিতে লাগাই রাখবো, এবং হচ্ছে এগুলোকে আমি মূলত ঝুলাবো, যার জন্য হচ্ছে লম্বা লম্বা করে কাটা। তো প্রথমে আমি ডালগুলোকে একসাথে নিয়েছি, এবং এর মধ্যে যে পাতাগুলো আছে এগুলো কেটে ফেলছি। এর কারণ হচ্ছে আমি এই অংশটুকু পানিতে রাখবো। পানিতে লাগানোর জন্য আমি একটি জেলির বয়াম নিয়েছি, এবং এর মধ্যে হচ্ছে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর সাথে আমাদের লাগবে একটা পলিথিন। পলিথিনটা দিয়ে আমি মূলত বয়ামটা ঢেকে দিই, এতে করে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো হচ্ছে অ্যাট্যাক করে না, দ্রুত অনেকদিন ভালো থাকে। তো এখন হচ্ছে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ডালগুলোকে বেঁধে দিচ্ছি। ডালটা বাঁধা শেষ, এখন হচ্ছে আমরা এটাকে পানিতে লাগাবো। তো এর জন্য হচ্ছে আমি যে শেকড়গুলো আছে এগুলো একটু কেটে নিয়েছি, আর এখন হচ্ছে আমি পলিথিন দিয়ে বয়ামটা বেঁধে নিব। আর এতে আমি ব্যবহার করেছি একটা রাবার ব্যান্ড। আপনারা চাইলে এখানে হচ্ছে দড়ি বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, আমি রাবার ব্যান্ড ব্যবহার করেছি, এবং এটাকে টাইট করে দিচ্ছি। সাথে হচ্ছে আমি এটাকে একটু ছিদ্র করে দিয়ে এর মধ্যে হচ্ছে ডালগুলো শিকড় সহ ঢুকিয়ে দিচ্ছি। তো এখন আমাদের গাছটি রেডি হয়ে গিয়েছে ঝুলানোর জন্য। তো এখন আমি যে স্থানে ঝুলাবো সেই স্থানে নিয়ে যাচ্ছি। আমি মূলত আমার যে ফ্রিজটা আছে ফ্রিজটার উপরে হচ্ছে গাছটি লাগিয়েছি, এবং এটি দেখতে খুবই সুন্দর লাগছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।